আমি আর শাওন ভাই দুইজন যাব ভোলা। ও হো, এটা তো অনেক জোরে আসতেছে। কেউ তো ভালো আছেন? আচ্ছা, এখান থেকে ভোলা শহর কত দূর? আমাদের হোটেল থেকে বের হওয়ার পরেই নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদটা পড়ে। ভোলা শহরটা ছোট্ট একটা শহর, কিন্তু এখানে মানুষজনের কোলাহল কিন্তু অনেক বেশি। বেতুয়া প্রশান্তি পার্কে আসার পরে আসলেই অনেক বেশি প্রশান্তি লাগতেছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা এখন যাচ্ছি ভোলার দিকে। তো এইখান থেকে ঘাটের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। পেছন থেকে ইনফরমেশন নিলাম। আমার লাস্ট ভিডিও যারা দেখছেন তারা হয়তো দেখছেন যে আমি কুয়াকাটা থেকে বরিশাল ব্যাক করছি। আর আমি আপনাদেরকে বলেই দিছিলাম যে আমার নেক্সট ভিডিওটা শুরু হচ্ছে একটু পর থেকে। সো তাদেরকে বিদায় দিতে না দিতে আমি কিন্তু বের হয়ে পড়ছি ভোলার উদ্দেশ্যে। কারণ ভোলার থেকে ইনফরমেশন পাইলাম, ইভেন আসিফ ভাই বললেন ভোলায় যাওয়ার জন্য যে ফেরিটা থাকে 6টা সাড়ে 6টার মধ্যে এটা ছেড়ে যায়, দেন আর কোনো ফেরি নাই। এখন বাজে হচ্ছে 5টা 44। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের একটু ফাস্ট ফাস্ট যাইতে হবে, দেন ফেরিটা ধরতে হবে। ফেরিটা পেয়ে গেলে আমরা সোজা ভোলায় পৌঁছায় যেতে পারবো। এই জন্যই তাড়াহুড়া না থাকলে হয়তো বরিশাল থেকে খাওয়া দাওয়া করতাম, মানে দুপুরে লাঞ্চটা সেরে ফেলতাম, বাট করা হলো না লাঞ্চ, জাস্ট ফেরি ধরার জন্য। এই আইডিয়াটা আমার একদমই ছিল না বা নাই। ফার্স্ট টাইম আমি ভোলা যাচ্ছি, আর যাচ্ছি আমার ডার্ক হর্স নিয়ে। তো আপাতত বক বক বন্ধ করি, ফেরিঘাটটা ধরতে হবে যেহেতু, একটু তাড়াতাড়ি করে ফেরিঘাটে যাই, তারপরে আপনাদের সাথে আবার কথা শুরু হচ্ছে। আমরা চলে আসছি ভেদুরিয়া ফেরিঘাটে। মাত্রই একটা ফেরি ছেড়ে চলে গেছে, ওই সামনে দেখা যাচ্ছে। সো আমরা যদি আর 10 মিনিট আগে এই ঘাটে আসতাম, সাথে সাথে আমরা ফেরি পাইতাম, ইভেন উঠে যেতে পারতাম। এই ঘাটে নাকি 1 ঘন্টা পর পর ফেরি পাওয়া যায়, এটা আগে থেকে শুনছি আমি। এই যে এক ছোট ভাই বসে রয়েছে, তুমিও কি ফেরির জন্য বসে রয়েছো? তোমার বাসা কি ভোলায়? এখন আমরা কোথায় রয়েছি? ভেদুরিয়া ফেরিঘাটে আসছি। এই যে ছোট ভাই, সেও এখন যাবে ভোলা। মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এখন বাজে হচ্ছে 6টা 24। মানে আমরা শুনতে পারছিলাম 6টা থেকে সাড়ে 6টার মধ্যে ফেরি পাওয়া যাবে, তো 10 মিনিট আগে ফেরি ছেড়ে চলে গেছে। কিছু করার নাই, শাওন ভাই ওই সামনে বসায় রেখে আসছি যে আমি একটু ফেরিটা কাছের থেকে দেখে আসি। ফেরিঘাটটা শান্তশিষ্ট, কিছু ট্রাক দেখা যাইতেছে, আর 2টা ফেরিঘাট, একটা ওই একটা, 2টা। ওকে, তো কিছু করার নাই, এখানে যে অপেক্ষা করি। দূরে দেখলাম একটা ফেরি আসতেছে, ওইটা আসলে আমরা উঠে যাব, দেন ভোলা। একটু আগে আমি যে ইনফরমেশনটা পাইছি ওইটা ভুল ছিল, ভুল বলতে একটু মানে উল্টাপাল্টা ছিল। এই পাশের ফেরিঘাটটার নাম হচ্ছে লাহারহাট, আর ওই পাশের ফেরিঘাটটার নাম হচ্ছে ভেদুরিয়া। বাট যিনি আমাকে বলছেন উনি এই ফেরিঘাটটাকে বলছেন ভেদুরিয়া, আর ওই পাশেরটা আমি শুনি নাই। লাহারহাট ফেরিঘাটে ফার্স্ট টাইম আমরা উঠব, বাট লাস্টে টিকিটটা হচ্ছে ওই যে, এই যে বাইক উঠাই ফেলছি। দেড় ঘন্টা পরে ঘাটে এসে ভিড়ছে ফেরিটা, আর এখন নেমে পড়লাম। তো এখন কিন্তু আমরা ভোলাতে। ওকে, আচ্ছা, এখান থেকে ভোলা শহর কত দূর? দশ বিশ মিনিট। কত কিলো হইতে পারে? আমরা পরানগঞ্জ বাজারে আসছি, আর এখানে ভোলা বাইকার্স ক্লাবের সাথে দেখা হয়ে গেছে। তো
ওনারা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলেন, এখন সামনে কোন একটা মাঠের কথা বললেন, ওইখানে যাব সবার সাথে একটু আড্ডা মারবো, দেন হোটেল খুঁজতে বের হয়ে পড়ব। যেহেতু ওনারা সবাই ভোলার, তো হোটেল খুঁজতে বা হোটেল পাইতে হোপসো প্যারা হবে না। আর ফার্স্ট টাইম আমি ভোলাতে, অনেক দিনের প্ল্যান ছিল ভোলা যাব ভোলা যাব, অবশেষে চলে আসলাম এখান থেকে। ভোলা শহর হচ্ছে 5 কিলোমিটার আর চর ফ্যাশন 70 কিলোমিটার। চর ফ্যাশন হচ্ছে আগামী কালকে যাওয়ার প্ল্যান, আজকে যেহেতু রাত 9টা বেজে গেছে আজকে আর যাওয়া হবে না। বকবক কম করি, দেখি ওনাদের সাথে কোথায় যাওয়া যায় আর আপনাদেরকে আপডেটগুলো জানাই দিব। আমরা সরকারি স্কুল মাঠে চলে আসছি, মাঠটা অনেক বেশি সুন্দর লাগতেছে, চারপাশ দিয়ে লাইট, ইভেন হাঁটার জন্য ওয়াকওয়ে, আর এখানে কিন্তু মানে ফুটবল খেলতেছে এত রাত করে। সো মাঠটা আমার কাছে অনেক জোস লাগতেছে। কোথায় দাঁড়াবো ভাইয়া? এখানে আছে, ওকে। গতকালকে রাতে ভোলার ভাইদের সাথে আড্ডা দেওয়া হয়েছে, গল্প করা হয়েছে, তারপরে রাতে খাওয়া দাওয়া করছি, দেন হোটেলে উঠে পড়ছি। আমার লাস্ট শ্যুটটা ছিল জেলা স্কুলের মাঠে, দেন আমি আর কোনো শ্যুট করি নাই। আজকে হচ্ছে আমাদের ভোলায় ডে টু, গতকালকে আসছি ওইটা ডে ওয়ান ছিল, মানে লাস্টের দিকে আসছি আর কি, আর আজকে হচ্ছে ডে টু। সো এইখানে ভোলার ভাইরা আছেন, উনি কালকে রাতেও ছিলেন। ভাইয়ার নাম? থ্যাংক ইউ, আমার নাম ফাহিম, আমার বাসা ভোলাতেই, ভোলা সদরে, আর আপনাকে ভোলাতে স্বাগতম। আমরা গত রাতে আপনাকে ওইভাবে বরণ করতে পারিনি, আজকে আপনাকে নিয়ে আমরা সোজা চর ফ্যাশন যাবো না? ইয়েস। আর এই যে আরেক ভাই আছেন, আমার নাম মোহাম্মদ তানজিল, ভোলা বাইকার্সের অ্যাডমিন। আচ্ছা আচ্ছা, ভোলা বাইকার্সের অ্যাডমিন। আর এই যে ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি দা রোড ওয়ারিয়র্সের পক্ষ থেকে আসছি। এই তো রুমের অবস্থা এরকম, এখনো ক্যামেরাতে চার্জ হচ্ছে, তারপরে পাওয়ার ব্যাংকে চার্জ হচ্ছে, মানি ব্যাগ, তারপরে এই হচ্ছে বেড, এই যে বেডের অবস্থা খারাপ, মানে এখনো সবকিছু ক্লিয়ার করা হয় নাই। তো এখন রুম থেকে সবকিছু ক্লিয়ার করি, দেন বেড হয়ে যাই। হোটেল থেকে এখন বের হব, বাট এখানে নামার অবস্থাটা কেমন যেন, এক্সট্রা সিঁড়ি নাই বাইক নামার জন্য। ওকে ওকে, তাহলে এখন আমরা কোন দিকে যাব? আমাদের হোটেল থেকে বের হওয়ার পরেই নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদটা পড়ে, তো যেহেতু এই মসজিদটা সামনে পড়ছে, মসজিদটা অনেক সুন্দর, ইভেন অনেক বড়। তো আপনাদেরকে আরেকটু সামনে থেকে দেখাই। ওয়াও, একটু দেখি ভিতরে কি অবস্থা। ওয়াও, আসলে অনেক সুন্দর, বাইরে থেকে একরকমের সৌন্দর্য আর ভেতরে ঢোকার পরে ওয়াও। এই মসজিদটাতে মহিলাদের জন্য নামাজেরও ব্যবস্থা আছে সাইডে, তো চলেন যাই, বের হই। ভোলা শহরটা ছোট্ট একটা শহর, কিন্তু এখানে মানুষজনের কোলাহল কিন্তু অনেক বেশি। আমি সকাল থেকেই রোডে এরকম চাপ দেখতেছি, আর আমার হাতের ডান সাইডে ভোলা সরকারি কলেজ ভোলা, আর এইখানকার যেই মানুষগুলা গতকাল থেকে যাদের সাথে পরিচিত হয়েছি, বা যেই হোটেলে ছিলাম, বা একটা চাট দোকানেও বসছিলাম, মানে সবার ব্যবহার এত ভালো, আমার মানে মন ছুঁয়ে গেছে। ভোলাতে হয়তো এটাই আমার ফার্স্ট টাইম, বাট লাস্ট টাইম না, কিন্তু নেক্সটও আমি ভোলাতে আসবো।
আমার কাছে কিন্তু এটাই ভালো লাগে, একটা জেলায় যাব, ওই জেলা সম্পর্কে জানব, ওই জেলার মানুষদের সম্পর্কে জানব, তারপর ওই জেলার রাস্তাঘাট সম্পর্কে জানব, ওই জেলাতে কী কী আছে এইটার ব্যাপারে জানব, দেখব। আমার কাছে সবসময় এরকমটাই ইচ্ছা হয়। আমি প্রতিটা জেলাতে একবার হইলেও যাইতে চাই, দেন যাওয়ার পরে ওই এরিয়ার বাইকারদের সাথে পরিচিত হইতে চাই, তারপর ওই এরিয়ার বেস্ট খাবারটা খেতে চাই, ওই এরিয়াটা ঘুরে দেখতে চাই। সো আমার ইচ্ছাগুলো এমনই। আর বাইক রাইড করতে করতে এটা কোথায় চলে আসছি, ঘুইঙ্গার হাট ভোলা, এটা আবার কেমন নাম, ঘুইঙ্গার হাট ভোলা। সো সবাই এখানে যেহেতু দাঁড়াইছে, আমারও দাঁড়াইতে হবে। ওকে, আই থিঙ্ক ওয়েট 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 ওয়েট, আমার গিয়ারে ফেলানো ছিল, আরে গিয়ারে ফেলানো ছিল গাড়ি। সকাল সকাল আমরা নাস্তা করতে বসছি, সকাল একটা বাজে আপনি লেট করছেন আমাকে, তো আমার জন্য সকাল লাগছে ভাই, সাম্বার জন্য লেট হইছে, লেট হইছে। তো আমরা এখান থেকে খাচ্ছি হচ্ছে পরোটা মিষ্টি। সো ওনারা আমাকে বললো যে এখানকার মিষ্টি নাকি বেস্ট, এখানে অনেক ভাইরাই আছেন, সবাই মোটামুটি একসাথে যাচ্ছি এখন জ্যাকব টাওয়ার, মানে চর ফ্যাশনের দিকে, তাই তো? সো এই যে মিষ্টিটা, হ্যাঁ আপনারাও শুরু করেন, ট্রাই করেন, আমরা খামু ভাই, আপনি শেষ করেন, নেন ভাই, নেন নেন নেন। আচ্ছা সো আমরা এখন এখান থেকে খাবারটা শেষ করি, দেন আবার বাইক রাইড স্টার্ট করি। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আর আমরা বাইক রাইড করতে করতে চলে আসছি বাংলা বাজারে। এইখানে নাকি সুন্দর একটা মসজিদ আছে, ফার্স্টে কিন্তু আপনাদেরকে একটা মসজিদ দেখাইছি, আর এইটা হচ্ছে সেকেন্ড। ওকে, ওয়াও, এটা বেশি জোস, এটা বেশি জোস, মানে সামনে এত সুন্দর জায়গা। ও, হেলিপ্যাড, সবাই চলে আসছে। সো মসজিদটা আপনারা একটু দেখেন, জাস্ট ওয়াও। আচ্ছা সো এখন কাজ কি, কিছু ফটো ক্যাপচার করা। সবার সাথে আড্ডা মারার পরে আমরা এখন রওনা করছি চর ফ্যাশনের উদ্দেশ্যে। সবাই মোটামুটি চলে গেছে, অনেক জুনিয়র মেম্বার ছিল, সিনিয়র ছিলেন। সো সিনিয়র একজন মেম্বার আমার সাথে যাচ্ছেন চর ফ্যাশন পর্যন্ত, উনি হচ্ছেন তানজিল ভাই, তানজিল ভাই সামনে। আর এখন আমরা ইন করছি বোরহানউদ্দিন পৌরসভায়। তো এইখান থেকে চর ফ্যাশনের দূরত্ব 45 কিলোমিটার মতো। হই, আহ হা, সুপুরি গাছটা শেষ, দুই পাশের গাছগুলা কেটে ফেলা হচ্ছে, তার কারণ যেটা জানতে পারলাম যে এই রোডটার নাকি 4 লেনের কাজ হবে। আমার কাছে হঠাৎ করেই একটা ফিল হচ্ছে, মনে হচ্ছে এসির বাতাস এসে আমার শরীরে লাগতেছে, একদম হঠাৎ করে। হয়তো বৃষ্টি হইতে পারে যখন তখন, বা একটু পেড়ার মধ্যে পড়তে পারি, কিন্তু বৃষ্টি হইলেই। সো হঠাৎ করেই ও ফুল এসির বাতাসের মতো লাগতেছে। অবশেষে স্বাগতম চর ফ্যাশন পৌরসভা। আমরা চর ফ্যাশনে মাত্রই ইন করলাম, এইখান থেকে কত, একটু আগে কত দেখছিলাম যেন, কত কত কত, 8 কিলো, এখান থেকে 4-5 কিলো, না এখান থেকে 4-5 কিলো, হ্যাঁ 2 কিলো, ও আচ্ছা আচ্ছা, ওকে, এখান থেকে আর 2 কিলো সামনে যাইতে হবে আমাদের। ওই তো সামনে দেখা যাচ্ছে জ্যাকব টাওয়ার, এখন ওইখানে উঠবো না, আমরা আগে ঘুরে আসি, দেন এইখানে উঠবো, কিছু ফটো ক্যাপচার করব আরও যা থাকে আর কি। চর ফ্যাশনটা মূলত ভোলারই একটা উপজেলা, বাট অনেক উন্নত। মানে আপনারা একটু বুঝেন ব্যাপারটা, এতটা বাতাস হচ্ছে আমার গাড়ি এক সাইডে নিয়ে যাচ্ছে। সো এইখানকার ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই, জাস্ট পাগল হয়ে যাবেন আপনারা, ওয়াও 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 ওয়াও, এত সুন্দর জায়গা।
আর বাতাসে একদম এক সাইডে নিয়ে যাচ্ছে আমাদেরকে। বেতুয়া প্রশান্তি পার্কে আসার পরে আসলেই অনেক বেশি প্রশান্তি লাগতেছে, জাস্ট বাতাস, ওয়াও, ইভেন ঠান্ডা ঠান্ডা একটা ফিল, ওরে ঠিক মতো মানে হাঁটতেও পারতেছি না এত পরিমাণ বাতাস। ইভেন এইখানে খুব সুন্দর একটা ব্যবস্থা করা। ভাই অনেক বেশি ঢেউ, সাগর হচ্ছে এইদিকে, আর এখন এটা কি নদীর নদী? এটা কি নদী? মেঘনা নদী। আর শীতের সময় কি এখানে শুকায় পানি? ও এখন চলতেছে জোয়ার, সো ভাটা পড়লে এখান দিয়ে হাঁটা যায় বা হাঁটা চলা করা যায় আর কি। সো আপনাদের যে প্রশান্তি পার্ক, এখানে আসার পর এমনিতেই প্রশান্তি লাগতেছে, ও এইখান থেকে কি ছেড়ে যায় না? কিন্তু কিন্তু এখান থেকে কি বাইক তোলা যায়? এইখান থেকে আমার মনে হয় রিক্স না, এত ঢেউ এর মধ্যে না রিক্স না, লঞ্চ যাবে কেমনে? আমরা কর্ণফুলীতে তো আছে না, আমরা ভোলা থেকে উঠবো আর কি। এইটাতেই আমরা ভোলা থেকে উঠবো না, এখান থেকে ছাড়বে 5টায়, এটা ভোলায় পৌঁছাবে হচ্ছে রাত 10টায়। ওকে ওকে ওকে, সো আপডেট গুলো এরকমই। আমরা এখন প্রশান্তি বেতুয়াতে, আমি জানি না আমার ভয়েস ক্যাপচার নিবে কিনা, কারণ যে পরিমাণ বাতাস হচ্ছে আমার মনে হচ্ছে ভাই আমি নিজে উড়ে যাচ্ছি। আর এই যে চুলের অবস্থা দেখেন, কন্টিনিউ উঠতেছে চুলগুলা। সো এইখানে আসার পরে আসলেই প্রশান্তি লাগতেছে। সত্যি কথা বলতে ভাই আপনাদের ফুল বোলার মধ্যে আমার এই জায়গাটা বেস্ট লাগছে। ইভেন আমার মনে হচ্ছে যে এখানে আমি বসে থাকি, রাত হয়ে যাক বা আরও বেশি গভীর রাত হোক, এত সুন্দর বাতাস। আর এই বাতাস কি সবসময় থাকে? চলে আসলাম থানা রোড চর ফ্যাশন, আর এই হচ্ছে সেই জ্যাকব টাওয়ার। জ্যাকব টাওয়ার, জ্যাকব টাওয়ার, আমি জ্যাকব বলছি মেবি। সো এই হচ্ছে জ্যাকব টাওয়ার। আম সো 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 সরি, আমি যেই কয়েকবার জ্যাকব বলছি মনে হয় জ্যাকব টাওয়ার বলছি, বাট জ্যাকব টাওয়ার, ওয়াও অনেক সুন্দর, কিন্তু লাইক একটা ওয়ার্ল্ড কাপের মতো, মানে কাপ যেটা হয় মাঝে একটু কম, দেন মাথায় একটা ই থাকে না, যে বল মতো থাকে। সো টিকিট নেওয়া শেষ, ফার্স্টে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওকে অনেকে আসছে এখানে ঘুরতে। ভাই লিফটটা কই? ও হ্যাঁ এই হচ্ছে লিফট, আর ফার্স্ট ফ্লোর থেকে সামনের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছে। চলেন আমরা যাই, আমরা টোটাল 5 জন উঠছি,
ওকে আচ্ছা টোটাল হচ্ছে 18 কিন্তু 12 এর পরে 16 হয়ে গেছে তো আগে দেখেন দেখতে কিন্তু যদিও একটু ওল্ড ওল্ড লাগতেছে পুরান ঢাকা লাগতেছে কিন্তু বাজারটা একদম সো এখন ছিলাম আমরা 16 তলাতে হ্যাঁ ওই সামনে আমরা গেছিলাম এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে ওকে সো ও এখানে তো সুন্দর একটা মসজিদ জায়গাটা অনেক বেশি বড় না বাট অনেক বেশি সুন্দর তো জ্যাকব টাওয়ারের এখন আমরা একদম টপে বসে রয়েছি আমি একা না আমার সাথে 2 2 4 আমি সহ 5 জন আর আমি আপনাদের সাথে কথা বলতেছি এই জন্য আবার করতে না তোমার টোয়েল কাছে যাবো না না ওরা আসো সমস্যা না তোকে নিব এই আসো তো আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম আর ওদের সাথে আমার দেখা তোমাদের বাসা কোথায় মিয়া মিয়া জানপুর তোমাদেরকে মানে তোমাদেরও কি উঠতে এখানে টাকা লাগছে তোমাদের টাকা লাগছে তোমাদের কত করে লাগছে 100 করে দুই বন্ধু ও কি তোমার বন্ধু চাস্ত ভাই দুই ভাই দিছো কত 200 ও তোমাদেরকে ডিসকাউন্ট করছে 50 করে নিচ্ছে তো ভাই এখানে মানে উঠে কি করতেছে এখন আইসক্রিম খাচ্ছ মানে মজা লাগতেছে এরিয়াটা এখানে কি প্রথমবার আসলো না এর আগে আসছো কালকে আসছো ও কিন্তু অনেক ছোট হ্যাঁ পিছন দাঁড়াই রইছে ইভেন আইসক্রিম খাইতেছে সো ভাই একটু বলছেন যে একটু সাইডে যাইতো আবার সাইডে চলে যাচ্ছে আমি ঢাকা থেকে আসছি আইসক্রিম খাই নাই এই যে কোক খাইতেছি আর তোমার বাসা তো এইখানে না দূরে আছে 10 কিলোমিটার 10 কিলোমিটার দূরে 10 কিলোমিটার দূর থেকে এসে আইসক্রিম খাচ্ছে কালকেও খাইছে আজকেও খাচ্ছে তো ঠিক আছে দেখা হবে এই যে কিন্তু প্রমাণ যে ও টিকিট কাটছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ আচ্ছা কি বলবো আপনারাই বলেন মানে এখানে আসার পরে মুখের ভাষা হারাই ফেলছি এরকম কিছু না আড্ডা মারতেছি আর হচ্ছে কোক খাচ্ছি তো চর ফ্যাশন সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াই ছিল না ফার্স্ট টাইম আমি আসছি ইভেন এই জ্যাকব টাওয়ারেও আমি ফার্স্ট টাইম সো ভালো লাগতেছে বাট এই জ্যাকব টাওয়ারটা যদি ঢাকা সিটিতে থাকতো আমার মনে হয় এখানে একটুও জায়গা থাকতো না দাঁড়ানোর বা বসার বাট চর ফ্যাশনে এখানে আমরা 5 জন আর ওই পিচ্ছি 2 জন টোটাল 7 জন ছাড়া কেউ নাই তো আমার সাথে যারা আছেন ওনাদের একটু মতামতটা শুনি ফার্স্টেই শাওন ভাই শাওন ভাই কোক খাচ্ছিলেন কোক আমি জানি কোকটা কিন্তু ভাই ডিফারেন্ট দেখছেন হ্যাঁ এইটা কিন্তু আলাদা বরিশাল সম্পূর্ণ আলাদা টেস্ট মানে এটা বোতলটা দেখলে হবে বুঝছো এবং টেস্টও কিন্তু ভিন্ন হ্যাঁ আমি শুধু এইটা না বরিশালের আশেপাশে আমি যত কোক খাইছি কোকের স্বাদ কিন্তু ঢাকার কোকের মতো না আর এই প্লেসটার কথা যদি বলি মানে আমরা ফার্স্টে নিচে থাকছিলাম ভাবছি যে কি না কি হবে বাট উপরে উঠার পরে ভাই সত্যি মানে মনটা জুড়াই গেছে
এবং চর ফ্যাশনের মতো একটা জায়গা, আমরা কখনো এই ধরনের কোনো আইডিয়াই ছিল না যে আসলে এই জায়গায় এরকম কিছু। আমরা জাস্ট নাম শুনছি জ্যাকব টাওয়ার, জ্যাকব টাওয়ার, বাট আলটিমেটলি আশেপাশে এত সুন্দর জায়গা আছে সেটা কিন্তু মানে ঘুরে দেখার জন্য মানে অনেক সুন্দর একটা জায়গা, যে কেউ চাইলে আসতে পারে এবং মোটামুটি দুই দিন হাতে সময় নিয়ে আসতে পারে। অনেক কিছু আমরা সময়ের কারণে অনেক কিছু দেখতেই পারি নাই, বাট নেক্সট টাইম দেখবো। ফার্স্ট টাইম মানে এটা ফার্স্ট টাইম লাস্ট টাইম না আর কি। এই যে একজন ভাইয়া আছেন, ওনার বাসা হচ্ছে ভোলাতে, বাট উনি কিন্তু জ্যাকব টাওয়ারে ফার্স্ট টাইম আসছেন। এটা খুব কষ্টের একটা ব্যাপার, কষ্ট কষ্ট। সো এই যে সরকারি চাকরিজীবী আছেন, আর হচ্ছে আরেক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে এখানে এসেই। জ্যাকব টাওয়ারের কাহিনী এতটুকু। এখন আমরা সোজা হচ্ছে ভোলা সিটিতে ব্যাক করব। ভোলা সিটিতে ব্যাক করার পরে হয়তো কয়েকজন ভাইদের সাথে দেখা করব, আড্ডা দিব, দেন আমাদের টার্গেট হচ্ছে রাত 10টার লঞ্চে ঢাকা ব্যাক করা। সো এখন মোটামুটি 6:30 বেজে গেছে, আমরা চেষ্টা করব 7:30 বা 8টার মধ্যে ভোলা সিটিতে ব্যাক করার জন্য। সো আপনাদের সাথে একদম কথা হচ্ছে ভোলা গিয়ে। এখন বাজে 11:18, এখন আমাদের থাকার কথা ছিল লঞ্চে, বাট আমরা এখনো ভোলাতেই আছি। আমাদের ঢাকার উদ্দেশ্যে বের হওয়া হয় নাই, বের হওয়া হয়েছিল বাট প্ল্যানটা সাকসেসফুল হয় নাই। সো এখন আসি হচ্ছে কালার লঞ্চে। ভোলার ভাই ব্রাদাররা আমাকে ইনফর্ম করছিল যে ভোলা থেকে লাস্ট লঞ্চটা হচ্ছে রাত 10টা ছেড়ে যায়। সো আমরা ওইটাই মাথায় ঘুরাইছি। ইভেন আমরা যেন কই গেছিলাম, মানে মাথায় কাজ করতেছে না তো ভুলে যাচ্ছে আর কি। চর ফ্যাশন থেকে লেট করে বের হই, আর ভোলায় আসতে আসতে রাত 9:20 বাজে। সো এইখানে এসে আমরা শুনি যে লঞ্চ মোটামুটি 8:30 ছেড়ে চলে গেছে, আজকে রাত 10টায় লঞ্চ মানে ঘাটে ভিড়বে না, নেক্সট যেটা আসার কথা। তার কারণ হচ্ছে কি, নদীতে অনেক ঢেউ, তারপরে হচ্ছে মানে একটু উথাল পাথাল চলতেছে, বৃষ্টি হচ্ছে, সব কিছু মিলায় এইখানে যে ঘাটটা আছে এই ঘাটে লঞ্চ ভিড়বে না। সো একটু প্যারার মধ্যে পড়ে গেছি। ক্যামেরার ব্যাকসাইডে শাওন ভাই আছে, ওনার ইমার্জেন্সি কাজ ছিল, বাট তারপরেও যাওয়া হচ্ছে না কারণ আমরা কোনো রিস্ক নিই নাই। একটা লঞ্চ পাইছিলাম, বাট ওই লঞ্চটার পিছন দিয়ে পানি উঠতেছে, তারপরে অনেক যাত্রী নেমে যাচ্ছে, বলতেছে যে এটা রিস্ক, বা কেউ বলতেছে আজকে হচ্ছে অমাবস্যার রাত। মানে বিভিন্ন কাহিনী শোনার পরে আসলে মন আর টানে নাই। আর ভোলার যেই ভাইরাদাররা ছিলেন তারা কিন্তু আমাদের সাথে ঘাট পর্যন্ত গেছেন, তো তারাও বলতেছে ভাই আজকে যাওয়ার দরকার নাই, আজকের দিনটা থেকে যান। সো এটা মানে হয়তো ব্যাড লাক, আবার মানে সবার ভালোবাসার কাছে আবার ফিরে আসলাম ভোলাতে, এইটাও ফোন দেয় কি। আচ্ছা ফোনটা পরে রিসিভ করি। সো মানে কাহিনীটা এরকমই হয়েছে। সো এই ছিল মেইন কাহিনী। ক্যামেরার ব্যাক সাইডে কারা আছেন, মানে পুরা নিস্তব্ধ, এমনি সময় কিন্তু অনেক কথাবার্তা হয়। সো এই হচ্ছে বেচারা শাওন ভাই, মানে খুব পেইন খেয়ে গেছে লোকটা, প্রচন্ড পেইন ভাই, প্রচন্ড পেইন খেয়ে বসে গেছে আলু খাইতে। হ্যাঁ, তারপরে এই যে আরেক ভাই আছেন, সবাই কিন্তু পরিচিত। হ্যাঁ, আর এই যে এক ভাই আছেন, এই যে এক ভাই আছেন, এই যে হেলমেট আছে, তারপরে এই যে ওনার কথা না বললেই নয়, মানে এতটা মানে এতটা ভালো, এতটা ভালো। ঠিক আছে ভাই, ক্যামেরার ব্যাক সাইড আর কথা বলবো আর কি। আর এই রেস্টুরেন্টটার ওনার। সো ভাইয়ার সাথে গতকালকে পরিচিত হয়েছি, ইভেন ভালো লাগছে। তারপর আজকে রাতে এখানেই আমরা হচ্ছে ডিনার করতে চলে আসছি। তো আমরা এখন এই তো আলু ভাজা খাচ্ছি, আর উনি হচ্ছেন এই রেস্টুরেন্টের ওনার, মানে ওনার মামা আর উনি। সো ভাইয়ার একটা ইউটিউব চ্যানেল আছে, এটাও আমি এখানে আসার পরে জানতে পারছি, তাই আমি চ্যানেলটা ঘুরে দেখলাম। সো যেহেতু নতুন ট্রাই করতেছে আর ভোলা থেকে, সো ভোলা থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন বা সারা বাংলাদেশ থেকে যারা দেখতেছেন, ওনার চ্যানেলটা একটু চেক করে দেখবেন, যদি ভালো লাগে সাপোর্ট করবেন। আপনার চ্যানেলের নাম? আমার চ্যানেলের নাম হচ্ছে ফাহিম দা কিংফিশার। আমি বেসিক্যালি মোটো ব্লগিং করি এবং ট্রাভেল ব্লগ। ফাহিম দা কিংফিশার চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যদি ওনার কন্টেন্ট ভালো লাগে বা ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ শান ভাই, আমি জাস্ট এরকম লাইনে কি হয়েছে ভাই, বাসায় ফলস নিউজ দিছে ভাই, এটা কো ঠিক ভাই কন্ত আসলেই? হ্যাঁ মিয়া। আচ্ছা ওকে, সো এখানে সবাই আছে, আর এখন হচ্ছে আমরা ডিনারটা করে নিব, কারণ আজকেও দুপুরে খাওয়া দাওয়া করা হয় নাই। সো আমার এই ভিডিওটা আমি চাইছিলাম ঢাকায় যাব, দেন ভিডিওটা এন্ড করব, বাট এই ভিডিওটা আমি ভোলা থেকেই এন্ড করতেছি।
আর নেক্সট ভিডিও আমি ভোলা থেকে কালকে স্টার্ট করব কিনা বা করে ঢাকায় ওইটা এন্ড করব কিনা ওইটা আমি মানে কালকে শিওর হব। ভোলাবাসী জিন্দাবাদ। সো আল্লাহ হাফেজ।